তোমাদের যে বিষয়টি পড়াবো গণিত বইয়ের জ্যামিতি অংশের অনুশীলনী 9.3 এ অনুশীলনী 9.3 প্রথম কোণে বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কি বলছে আমাদের ত্রিভুজে দুইটি কোণ দেওয়া আছে আর প্রথম কোণের বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো একটু আমরা ধরে নেই একটা কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, আর একটি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আর একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি একটি ত্রিভুজের একটি কোণ এক কোণ সমান 120 ডিগ্রি, আমরা চাকার সাহায্যে 120 ডিগ্রি কোণে ফেলব। তারপরে আরেকটা কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি, অনুরূপ ভাবে চাকার সাহায্যে আমরা বি কোণ সমান 30 ডিগ্রি একটা কোণ এঁকে নেব, এবং আমাদের এই স্কেলের সাহায্যে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, স্কেলের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার মেপে নেব। এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনের বিবরণটা হলো যে কোনো একটি রশ্মি বেরিয়ে শিক্ষার্থী একটু খেয়াল করো, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে বাহু এ এর সমান করে 20 অংশ কেটে নেই। দেখো যে কোনো রশ্মি বিডি থেকে বাহু এ এর সমান করে আমরা 20 অংশ কেটে নেব। শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করো, দেখো আমি কিভাবে মেপে নিচ্ছি, এ এর সমান করে 5 সেন্টিমিটার কেটে নেব। এখানে যে মেয়ের শব্দটা নিয়েছি এই বিবিধ দিবসে আমরা কেটে নেব, এই বিন্দুটার নাম দেবো হলো আমরা সি বিন্দু। এটা হলো সি বিন্দু, এটা কার সমান করে নিয়েছি এ সমান করে, এ বর সমান করে। এখন দেখো বি সি রেখাংশে বি ও সি বিন্দুতে বি কোণের সমান করে দুইটি কোণ আঁকি, শিক্ষার্থী বিন্দু দেখো আমি কিভাবে কোণ অঙ্কন করছি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বি কোণের সমান করে দুইটি কোণ অঙ্কন করো বি বিন্দুতে। ঠিক আছে, অনুরূপ ভাবে আমরা সি বিন্দুতে বসাবো। ঠিক আছে, এখন দেখো এই বি কোণের ব্যাসার্ধটা নিব আমরা। ঠিক আছে, এখানে যে মাপটা নিয়েছি সেই মাপটা এখানে নেব। ঠিক আছে, এখানে দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই দুটি স্কেল সাহায্যে আমরা বিন্দুগুলো যোগ করব। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আরো বলতেছি যে কোনো রশ্মি বিডি থেকে বাহু এ সমান করে 20 অংশ কেটে নিয়েছি, বি সি রেখাংশের বি ও সি বিন্দুতে বি কোণের সমান করে সি ডি ই কোণ আঁকি, এটা হলো ই কোণ আর ডি সি এর কোণ আঁকি। ঠিক আছে, এখন দেখো আমরা এই সি বিন্দুতে বি সি রেখাংশের সি বিন্দুতে এ কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি কোণ অঙ্কন করবো। দেখো শিক্ষার্থী বৃন্দ আমরা যে কোনো ব্যাসার্ধ নিব, দেখো এখানে যে আমরা মাপটা নিয়েছি সেই মাপটা আমরা সি বিন্দুতে বসে নিব। ঠিক আছে, এখন দেখো
আমরা এখানে এই ডেটা লিখে দিতে পারছো এটা ব্যাসার্ধটা লিখো ঠিক আছে এখন দেখো আমরা এই ডেটা বিন্দু স্কেলের সাহায্যে যোগ করব প্রিয় শিক্ষার্থী আমরা এর নাম দেব হলো তত বিই সি এর সি জি দে জি বিন্দু এখন দেখো বিই এবং সি জি পরস্পর এ বিন্দুতে সেট করে আর এই কোণটা হলো এটা হলো বি কোণ এটা হলো 3 ডিগ্রি কোণ আর এই কোণটা হলো 120 ডিগ্রি কোণ এখন দেখো তাহলে এ বি সি পৃষ্ঠ ত্রিভুজ আমি বিবরণটা আবার বলছি মনে করি একটি ত্রিভুজের এ কোণ সমান 120 ডিগ্রি বি কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে এবং প্রথম কোণের বিপরীত বাহু এ সমান 5 সেমি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে বিবরণ যে কোণ রাশি বিডি থেকে বাহু এ সমান করে 20 অংশ কেটে নিন 20 রেখাংশে বি ও সি বিন্দুতে বি কোণ সমান 30 ডিগ্রি কোণের সমান করে সি বি ই কোণ ডি সি এ কোণ আঁকি এখন সি বিন্দুকে কেন্দ্র করে এ কোণের সমান ব্যাসার্ধ নিয়ে বি সি যে কোণ আঁকি সরি এফ সি যে কোণ আঁকি এখন সি জি বি এর পরস্পরের বিন্দুতে সেট করে তাহলে এ বি সি নির্দিষ্ট ত্রিভুজ আমি বিবরণটা তোমাদের একটু লিখে দিচ্ছি একটু খেয়াল করো অঙ্কন যে কোনো রাশি বিডি থেকে যে কোনো রাশি বিডি থেকে এ সমান 5 সেমি সমান করে এর সমান করে সমান বিসি কাটি ধাপ দুই এখন দেখো বি ও সি কে কেন্দ্র করে বি ও সি কে কেন্দ্র করে বি ও সি কে কেন্দ্র করে বি কোণ সমান 30 ডিগ্রি করে সমান করে বি কোণ সমান 30 ডিগ্রি এর সমান করে সমান করে সি বি ইকুয়াল আর ডি সি এফ নাকি সি বি কোন সি বি ই ও কোন ডি সি এফ কোন ডি সি এফ আকি ধাপটি এখন সি কে কেন্দ্র করে সিবিন্দুতে কোণ একোণ সমান 120 ডিগ্রি এর সমান করে সিবিন্দুতে একোণ সমান 120 ডিগ্রি কোণের সমান করে এর সমান করে এফ সি যে কোণ আঁকি এফ সি যে কোণ আঁকি এখন সি জি এবং বি এর পরস্পর এ বিন্দুতে সেট করে সি জি ও বি এফ পরস্পর এ বিন্দুতে
এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী বৃন্দ এটা হলো আমাদের অঙ্কনের বিবরণ তাহলে তোমরা একটু মনোযোগের সহে একটু দেখলে পরে সহজে বুঝতে পারবা এবং কি তোমরা নিজ নিজ ভাষায় চেষ্টা করবা এখন আমাদের অনুশীলনী 9.3 এ 13 খ নাম্বার অনুরূপ তোমরা ভাষায় চেষ্টা করবে এটা হলো তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজ তোমরা একটু চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি তোমরা সহজে বুঝতে পারবা তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই নিজ নিজ ভাষায় সুস্থ এবং থাকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম